লক্ষ্মীপুরের রায়পুরে মিনি পিকআপ চোর চক্রে দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গেল মঙ্গলবার উপজেলার মধ্যকেরুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো ফরিদপুরে বোয়ালমারী উপজেলার চতুরা ইউপির দুলপুকুরিয়া গ্রামের ফিরোজ শেখের পুত্র মুন্না শেখ ও শেখু ওরফে কামাল হোসেন। তার বাড়ি কুমিল্লার নাতের পেটুয়া গ্রামে। বর্তমানে সে রায়পুর পৌরসভার দক্ষিণ দেওয়াতে বাসিন্দা। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। বর্তমানে সে রায়পুর পৌরসভার দক্ষিণ দাওয়াতেপুরের বাসিন্দা। জানা যায়, তারেক নামে এক মালিকের মিনি পিকআপ নং ঢাকা মেট্রো 15 1555 গাড়িটির ড্রাইভারের অনুপস্থিতিতে ভোর 3টা নাগাদ এই চুরির ঘটনা ঘটে। জিয়াউল হক নামে মধ্যকেরুয়ার এক বাসিন্দার বাসার সামনে প্রতিদিন গাড়িটি রাখত ড্রাইভার মুতাসির মাহমুদ। ঘটনার রাতে গাড়িটিকে সেখানে না দেখতে পেয়ে মোহাম্মদ আলী নামে এক স্থানীয় বাসিন্দা ড্রাইভার মুতাসিরকে ফোন করে। পরে গাড়ির চাকার দাগ অনুসরণ করে স্থানীয় পানাপাড়া বাজার এলাকায় গিয়ে মুতাসির নাইট গার্ডদের মাধ্যমে জানতে পেরে চাঁদপুর সদর থানা মহামায়া বাজারে যায়। মোটরসাইকেল যোগে পিকআপটিকে প্রায় 5 কিলোমিটার ধাওয়া করলে একটি বড় গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। এই সময় মাথা, কোমর ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায় চোর মুন্না। পরে তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে পালানোর সময় মুন্না শেখ নামে ওই চোরটাকে আটক করা হয়। আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী কামাল হোসেন ওরফে চোরা শেখু নামে অপর এক আসামিকে গ্রেফতার করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার গণমাধ্যম কর্মীদের বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়ে স্বীকার করেছে। থানায় একটি নিয়মিত মামলা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।